আসসালামু আলাইকুম, আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপড় ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আজ আবারও আপনাদের সামনে আমি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিসের ভিডিও। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো ইনসাইড ডিফারেন্ট টাইপ অফ সিম। আমরা যেহেতু শীত প্রধান দেশ, ইংল্যান্ডে বাস করি, সেই জন্য আমাদের বাসার ভিতরেই চারাগুলো তুলতে হয়, একটু বড় করতে হয়। তারপর যখন গার্ডেনিং করার জন্য ওয়েদারটা সুইটেবল হয়, তখন গিয়ে এগুলো আমরা গার্ডেনে ট্রান্সফার করি। এছাড়া আমাদের আর কোনো চয়েস নেই, আমাদের বাসার ভিতরে চারা তুলতেই হয়। আমাদের সীমিত টাইম থাকে গার্ডেনিংয়ের, মাত্র 3-4 মাস থাকে, সেই জন্য আগ থেকে চারাগুলো তুলতে হয় আর এগুলো বড় করে তুলতে হয় কিছু বাসার ভিতরে। আমিও আমার বাসার ভিতরে এই চারাগুলো তুলেছিলাম, ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি সিম। এখানে সবগুলো একই ধরনের নয়, এখানে বিভিন্ন ধরনের সিম রয়েছে। আর এই চারাগুলো কীভাবে উঠেছে, কতদিন লেগেছে উঠতে, এই এই ভিডিওটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আমার চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো বাসার ভিতরে থেকে এগুলো কতটুকু বড় হয়েছে। এখানে দেখুন, মাশাল্লাহ বেশ বড় হয়েছে। সিমের চারা গাছগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়, আমি যেটা খেয়াল করে দেখেছি। লাউ এরছে, এগুলো তাড়াতাড়ি বড় হয়। লাউ বড় হতে হয়তো একটু সময় লাগে, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি, লাউ এরছে খুব তাড়াতাড়ি বড় হয়, খুব ফাস্টে বড় হয়। কারণ হিসাবে আমি আপনাদের বলছি, আমি লাউয়ের চারাগুলো আমি বীজ রোপণ করেছি আগে আর এগুলো রোপণ করেছি পরে। কিন্তু লাউয়ের চারা উঠে যতটুকু বড় হয়েছে, সিমের চারাগুলো এর অর্ধেক টাইমে অনেক অনেক বড় হয়েছে। এগুলো এখন গার্ডেনে নিয়ে ট্রান্সফার করার মতো উপযোগী হয়েছে, কিন্তু উপযোগী হলেও এখনও পর্যন্ত আমি এগুলো গার্ডেনে নিতে পারছি না। কারণ আপনারা তো সবাই জানেন যে ইংল্যান্ডের ওয়েদার এখন সুবিধার যাচ্ছে না। লাস্ট ইয়ারও ইংল্যান্ডের ওয়েদার ভালো ছিল না, খুবই বৃষ্টি পাচ্ছিল, ঠান্ডা ছিল, খুবই জ্বর বৃষ্টি ছিল। এখনও যদি এখন যদিও মে মাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারপরে ওয়েদার মে মাসে যেরকম থাকে নর্মালি, সেরকম ওয়েদার এখন নয়, ওয়েদার এখন বেশি সুবিধার নয়, খুবই ঠান্ডা। যদিও মে মাস এখনও পর্যন্ত বাসায় হিটার অন করতে হচ্ছে, খুবই ঠান্ডা, সেই সাথে বৃষ্টিপাত আর জ্বর তুফান তো রয়েছে। কোনো কোনো দিন হয়তো দিন ভালো করে, আজকে হয়তো আপনারা উইন্ডোরের বাইরে আমার দেখা যাচ্ছে দিনটা ভালো, আজকে দিনটা ভালো করেছে। একদিন যদি দিন ভালো করে দেখা যায়, পরের দিন দিন আবার খারাপ হয়ে যাচ্ছে, এত বেশি খারাপ যে গার্ডেনে কাজ করার মতো উপযোগী থাকে না। আর গার্ডেনে যদি যাওয়ার মতো অবস্থা না থাকে, তাহলে তো গার্ডেনে গিয়ে গার্ডেনিং করা কোনোভাবেই সম্ভব নয়। যদি ওয়েদারটা ভালো হতো, তাহলে এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করে নিতাম। যেহেতু ওয়েদার ভালো নয়, সেই জন্য আর কোনো চয়েস নেই, এখনও পর্যন্ত এগুলো বাসায় রয়েছে আমার। আর কয়েক কতদিন এগুলো বাসায় থাকবে আমি জানি না, আল্লাহই ভালো জানেন। ওয়েদার ভালো হলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো আমি আমার গার্ডেনে ট্রান্সফার করব। আর এখানে যে যে ধরনের সিম গাছ রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগে যেটা আমি আপনাদের দেখাচ্ছি, আমার খুবই খুবই ফেভারেট যে সব সিমের মধ্যে যেটা, গোয়াল গাদ্দা। এখানে রয়েছে গোয়াল গাদ্দা, রয়েছে আশিনা, রয়েছে সিম বাড়ি, ইপসা 1, ইপসা 2,
তারপর রয়েছে রূপবান, এখানে দেখুন লেখা রয়েছে রূপবান, তারপর হলো হাতিকানি, হাতিকানি। আর ছোট জাতের যে শিম গাছগুলো সেগুলো এবছর আমি প্রথম লাগিয়েছি, এর আগে এগুলো আমার লাগানো হয়নি, যেগুলো শিম জারি, শিম পাড়ি, এখানে দেখুন রয়েছে শিম সারি, শিম জারি, শিম পাড়ি সবগুলোই লাগিয়েছি, এখানে রয়েছে শিম পাড়ি। এছাড়া রয়েছে ইপসা 1, ইপসা 1, ইপসা 2, শিম বাড়ি, তারপর রয়েছে নলডগ, এটা অবশ্য এবছর প্রথম আমি লাগিয়েছি, এর আগে কখনো লাগানো হয়নি। অনেক 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 ধরনের শিমের বীজ আমি লাগিয়েছি, এখানে আপনারা যতগুলো গাছ দেখতে পারছেন, আরও অনেকগুলো ছিল, অনেকগুলো মরে গিয়েছে, জানি না কেন এগুলো মরে গেল বলতে পারছি না। আর এত বড় হয়ে যাওয়ার পর যখন এগুলো বেশ কিছু গাছ যখন মরে গিয়েছে, সত্যি মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। একবার ভাবলাম আবার নতুন করে কিছু লাগিয়ে নিব, যেহেতু শিম খুব তাড়াতাড়ি বড় হয়, কিন্তু আবার একবার মনে হয় যে না থাক, এগুলো এবছর, নেক্সট ইয়ার ইনশাল্লাহ লাগাবো, জানি না কি করব, হয়তো বা লাগাবো আবার, হয়তো বা লাগাবো না। এখানে দেখুন সবগুলো চারা গাছ রয়েছে, আর সবগুলো মাশাল্লাহ হেলদি। আর এইখানে আপনারা যে সাইজ দেখতে পাচ্ছেন তার চেয়ে আরও বেশি বড় হয়েছিল, আমি কয়েকবার এগুলোর আগে আমি কেটে দিয়েছিলাম, এরপর এগুলো এতটুকু বড় হয়েছে। আর যদি কেটে না দিতাম তাহলে এখানে যে আপনারা উন্ডর দেখতে পাচ্ছেন, হয়তো উন্ডরের একেবারে উপরের দিকে লেগে যেত, কেটে দেওয়ার কারণে এখন এই সাইজ রয়েছে। এখানে অনেকগুলো চারা গাছ নষ্ট হওয়ার পরেও এগুলো আমার রয়েছে, মাশাল্লাহ অনেকগুলোই রয়েছে। আমার গার্ডেনে আমি যত ধরনের ভেজিটেবল লাগাই, তার মধ্যে সবচেয়ে ফেভারেট হলো আমার শিম, বাংলাদেশে ডিফারেন্ট টাইপ অফ শিম, আর সবগুলোর মধ্যে বেশি ফেভারেট হলো আমার গোয়াল গাদ্দা। শিম এমন একটি ভেজিটেবল সব কিছুর সাথে খাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে শুটকি সব কিছু দিয়ে রান্না করা যায়, আপনি যেটা দিয়ে রান্না করেন সেটার সাথেই টেস্টি হয়। শুধু আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগে, ভাজি, প্লেন ভাজিও ভালো লাগে, বা চিংড়ি দিয়ে ভাজিও ভালো লাগে, শিম বীজ দিয়ে ও ভাজি ভালো লাগে। এখন যেহেতু মে মাস শুরু হয়েছে, আমার মনে হয় না আর বেশি দিন বাসার ভিতরে এগুলো রাখতে হবে, মনে হয় যে খুব তাড়াতাড়ি এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করতে পারবো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে আমার বাসার ভিতরে ডিফারেন্ট টাইপ অফ শিমের গাছগুলো কোন অবস্থানে রয়েছে, এগুলো কত বড় হয়েছে, আর এগুলো এখন কোন অবস্থানে রয়েছে। আপনারা দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন এগুলো গার্ডেনে ট্রান্সফার করতে পারি, ওয়েদারটা যাতে সুবিধার হয়। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।